এই প্ল্যান্ট ট্র্যাকগুলো অনেক দিন থাকার কারণে প্রায়ই জং ধরে যায়, তাই আমাদের উচিত কিছু সময় পরপর এগুলোকে আবার নতুন করে রং করে দেওয়া। রং করার জন্য আমি এর আগের ডেকোরেশনগুলো এখন খুলে নেব। আর এখানে যেহেতু অনেক বছর হয়ে গেছে, তাই জং পড়ে গিয়েছে, যেগুলোকে আমার এখন তুলতে হবে। জং তোলার জন্য দুই রকম পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, এক হচ্ছে ফয়েল পেপার অথবা সিরিজ কাগজ। সিরিজ কাগজের মধ্যে সাদা কালো দুটোই আমি নিয়েছিলাম, আর ঘষার সময় অতিরিক্ত গরম হয়ে গেলে আমি গ্লাভসের ব্যবহার করব, তাই আমি দুটো গ্লাভসও নিয়ে নিয়েছি। এরপর আমি প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেখাচ্ছি। এখানে দুইটা দিয়েই কাজ হবে, যেটা আপনার হাতের কাছে আছে সেটা দিয়ে আপনার স্টিল র্যাকগুলোর যত্ন আপনি করতে পারবেন। এভাবে করার পর আমি সিরিজ কাগজ দিয়েও একটু করে দেখাচ্ছি। এই কালো সিরিজ কাগজটা নরম হওয়ায় এটা বেন্ড সহজে হবে এবং প্রতিটি লোহার কোনা কামচিতেও সুন্দর করে আমরা ঘষে নিতে পারব। জংগুলো উঠে যাওয়ার পর আমি এটাকে সুন্দর করে মুছে নেব, যেন এর মধ্যে আর কোনো গুঁড়ো না লেগে থাকে। এখন এনামেল পেইন্ট দিয়ে আমি এটাকে কোট করে নেব। এনামেল পেইন্টে যেহেতু তারপিন থাকে এবং রং থাকে, তাই আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা স্পঞ্জের সাহায্যে এটাকে সুন্দর করে রং করে দেব। এখানে আমি ব্রাশ ইউজ করছি না, কারণ ব্রাশ দিয়ে প্রতিটা কোণার মধ্যে সুন্দর করে রং অ্যাপ্লাই করা একটু কষ্টসাধ্য হবে, তাই এইসব কাজের জন্য আমি স্পঞ্জটাকে বেশি গুরুত্ব দেই। এখন আমি সুন্দর করে এটাকে এক কোট দেওয়ার পরে শুকিয়ে নেব, এবং তারপরে আমি এটাতে দ্বিতীয় কোট করে নিব, এবং এটাকে আমি পুরো একদিন শুকাতে দেব, রোদের মধ্যে নয়, নর্মালি আমি ছায়ার মধ্যে এটাকে শুকিয়ে নেব। আর নিচে আমি কিছু ক্যালেন্ডারে পাতা দিয়ে নিয়েছি, যেন আমার ফ্লোরে রং লেগে নষ্ট না হয়। এই যে একদিন পরে সুন্দর করে শুকিয়ে গেছে, তাই আমি আমার ডেকোরেশনগুলো আবার এখানে লাগিয়ে দেব। এই ডেকোরেশনগুলোকেও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং তারপর আমি ঠিক আগের মতোই ডিজাইনটা করে দিচ্ছি। প্রথমে হচ্ছে 2 ফিতা এবং পরে 3 ফিতা করে আমি সুন্দর করে ডিজাইনটা লাগিয়ে নিচ্ছি। এভাবে আমাদের র্যাকগুলোর যত্ন নিলে এটা আগামী কয়েক বছর আর নষ্ট হবে না, এবং তারপর আবারও এই ব্যাপারটা রিপিট করতে হবে। তাহলে আমাদের র্যাকগুলো ভেঙেও যাবে না এবং সুন্দরভাবে অনেক বছর টিকে থাকবে। এটা যেহেতু আমার কেনা প্রথম র্যাক ছিল, তাই এটাতে তেমন একটা ডিজাইন ছিল না এবং তখন আমার এই নিয়ে তেমন একটা আইডিয়াও ছিল না, তাই আমি র্যাকটার সৌন্দর্য বাড়াতে এটার উপরে এভাবে পিভিসি শিট দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম, যেন আমার বারান্দা দেখতে সুন্দর লাগে।